নমস্কার। সবার প্রথমে আপনাদেরকে প্রণাম এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। তো প্রত্যেকটি অনুষ্ঠানে যাওয়ার পূর্বে যে কথাটি বলে থাকি যে আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কেউ যোগাযোগ করতে চান, নিজের জন্মছকে সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলে নিচে আমার ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়া যারা আমার কাছে এসে আপনারা জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে চান, জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আরও বিস্তারভাবে জ্ঞান অর্জন করতে চান, তাদেরকে আমি জানাবো যে আগামী 2018 সেপ্টেম্বর মাস থেকে আমি নতুন আমার ক্লাস চালু হবে। তো এখনও অনেকটা সময় বাকি আছে, তার মধ্যে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে দেওয়া আছে, সেই নাম্বারটির মাধ্যমে চলে আসবো আজকের আলোচনাতে। তো আমরা আস্তে আস্তে বা ধীরে ধীরে জ্যোতিষটাকে শেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। আমাদের এই ইউটিউবসের বিভিন্ন অনুষ্ঠানগুলিকে আমি যে উপস্থাপন করছি আপনাদের কাছে, তো এটার একটাই মাত্র উদ্দেশ্য যে আপনারা যারা জ্যোতিষকে ভালোবাসেন, জ্যোতিষটাকে আরও একটু শিখতে চান, বুঝতে চান, তাদের জন্য এই অনুষ্ঠানগুলি আমি উপস্থাপন করে থাকি। তো আমার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনারা বাড়িতে বসে, আপনারা যেহেতু জ্যোতিষকে ভালোবাসেন, জ্যোতিষটাকে আরও বেশি বুঝতে চান, তো আপনারা যাতে কিছুটা বুঝতে পারেন বিষয়টা কীরকম, জ্যোতিষের কিছু মেথড, কিছু সিস্টেমগুলি আপনারা একটু রপ্ত যদি করতে পারেন আমার অনুষ্ঠানগুলিকে দেখে, তাহলে আমি মনে করবো যে আমার অনুষ্ঠানগুলি সত্যি আমি ঠিক পথে এগোচ্ছি। বা তো আজকে কথা বেশি বাড়াবো না, আমি সিধে সিধে আজকে চলে আসবো অনুষ্ঠানের মধ্যে, কারণ আজকে অনুষ্ঠানটি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে স্বরবর্গ। আমরা আপনারা যারা নতুন আমার এই অনুষ্ঠানটি দেখছেন, মানে একদম ডাইরেক্টলি প্রথম এই অনুষ্ঠানটি দেখছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা যে আমি অনুষ্ঠানগুলি যে করছি এগুলি কিন্তু পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোর এরকম করে অনুষ্ঠানগুলিকে আমি নাম দিচ্ছি। তো আপনারা পরপর যদি অনুষ্ঠানগুলিকে দেখেন, তাহলে আমার আশা বা আমার ধারণা যে আপনারা কিন্তু কিছুটা হলেও জ্যোতিষটাকে বুঝতে পারবেন, কিছুটা হলেও জানতে পারবেন ব্যাপারটা কীরকম। জ্যোতিষশাস্ত্রের ভাব বিচার, জ্যোতিষ একজন জাতকের যখন আমরা জন্মছক বিচার করব, তখন একজন জাতকের জন্মছক বিচার করে আমরা তার ভূত, ভবিষ্যৎ, বর্তমান সম্পর্কে সম্ভাব্য ধারণাগুলি যখন আমরা একজন জাতককে দেব, তো এইগুলো আমরা কীরকম করে দেব, তো এই যে দেওয়া, এই দেওয়ার পেছনে কিন্তু অনেক পড়াশোনা আছে, অনেক কিন্তু হিসাব আছে, অনেক কিন্তু ম্যাথামেটিক্স আছে এবং অনেক কিন্তু তার সূত্র আছে। তো এই সূত্রগুলোকে নিয়েই এখন আমার অনুষ্ঠানগুলি চলছে। এরপরে আমরা চলে আসবো গ্রহ নিয়ে এবং গ্রহের সেখানে বিভিন্ন রকম গ্রহের কারকতা, গ্রহের দৃষ্টি, গ্রহের প্রেক্ষা, এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে আমরা একটা বিষয় শিখে নেব, সেটা হচ্ছে স্বরবর্গ। এবং স্বরবর্গ হচ্ছে একটি খুবই ইম্পর্ট্যান্ট একটি ব্যাপার। তো এখানে আমরা যেটাকে বলছি স্বরবর্গ, স্বরবর্গ মানে হচ্ছে যে ছটি বর্গ, ছটি বর্গকে কীভাবে ভাগ করা হয়েছে আমি এখানে লিখেছি। দেখুন, ক্ষেত্র, ভোড়া, দেক্কান, নবাংশ, দ্বাদশাংশ এবং ত্রিশাংশ। আমরা ক্ষেত্র, ভোড়া, দেক্কান, নবাংশ, দ্বাদশাংশ এবং ত্রিশাংশ এই ছটি জিনিসকে মিলিয়ে বলা হয় স্বরবর্গ। এবং এই ছটি জিনিসের কী কাজ আছে আর কেমন করে এই ছটি জিনিসকে বার করতে হয়, এটা নিয়ে আজকে আমার অনুষ্ঠান। এবং আপনারা অবশ্যই খাতা পেন নিয়ে রেডি থাকবেন, কারণ এটা কিন্তু শেখার ব্যাপার আছে, এটা কিন্তু লেখার ব্যাপার আছে। তো আমরা প্রথমেই জেনে নেব যে স্বরবর্গ থেকে কী কী বিচার করা হয়, কী বিচার করা হয়। তাহলে প্রথমেই আপনারা লিখে রাখুন, ক্ষেত্র যেখানে লিখেছি, ক্ষেত্র থেকে কী বিচার করা হয়, ক্ষেত্র থেকে বিচার করা হয় শরীর, শরীর, ক্ষেত্র থেকে বিচার করা হবে শরীর। তারপরে হোড়া থেকে কি বিচার করব, হোড়া থেকে আমরা বিচার করব যে সম্পদ, সম্পদ। দেক্কান থেকে কি বিচার করব, দেক্কান থেকে আমরা বিচার করব ভ্রাতা বা ভগ্নি, ভ্রাতা বা ভগ্নি, আমরা যেটাকে চলতি কথায় ভাই বা বোন বলে থাকি, এটা কিন্তু আমরা দেক্কান থেকে বিচার করব ভ্রাতা বা ভগ্নি। নবাংশ থেকে আমরা কি বিচার করব, নবাংশ থেকে আমরা বিচার করব জীবন সঙ্গিনী, জীবন সঙ্গিনী বা জীবন সঙ্গী। দ্বাদশাংশ থেকে আমরা কি বিচার করব, দ্বাদশাংশ থেকে আমরা বিচার করব পিতা মাতা, দ্বাদশাংশ থেকে আমরা বিচার করব পিতা মাতা।
এগুলো কিন্তু আপনারা একটু নোট করে নেবেন। এগুলো কিন্তু রক্ত করার ব্যাপার আছে, শেখার ব্যাপার আছে, পিতা মাতা এবং ত্রিশাংশ থেকে আমরা কি বিচার করব, ত্রিশাংশ থেকে আমরা বিচার করব আলস্য বা অলসতা। আলস্য এই জিনিসটা কিন্তু আপনারা লিখে রাখবেন, এই জিনিসটা কিন্তু আপনাদের লাগবে, এইটাকে এখন আপাতত লিখে রাখুন। আমি কিন্তু পরে এই বিষয়গুলিকে সম্পর্কে আপনাদেরকে কিছু কিছু ধারণা দিতে থাকবো অনুষ্ঠানের মধ্যে থেকে। তো আমরা এখানে প্রথমে যেটা বিচার করব যে এটাকে আপনারা নিশ্চয়ই লেখা হয়ে গেছে এতক্ষণে, তো লেখা হয়ে গেলে এবারে আমাদেরকে শিখতে হবে যে এইগুলো কীরকম করে আমরা কি হিসাবের মাধ্যমে বার করব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এগুলো আমরা কীরকম করে বার করব, কীরকমভাবে এইগুলোকে আমরা পাব। তাহলে এখানে আমরা এটাকে আমি মুছে দিচ্ছি। তাহলে এবার আমরা প্রথমে দেখব যে ক্ষেত্র, প্রথম আমরা যেটাকে করব সেটা হচ্ছে ক্ষেত্র। ক্ষেত্র আমরা কিরকম করে বার করব, ক্ষেত্র হচ্ছে আমাদের যদি একটি জন্মছক এরকম থাকে, আমি ধরে নিলাম একজন জাতকের তুলা লগ্নে জন্ম হয়েছে এবং আমি ধরে নিলাম জাতকের লগ্ন পেয়েছে 15 ডিগ্রি 20 মিনিট, 15 ডিগ্রি 20 মিনিট আমরা ধরে নিলাম। তাহলে আমরা কি বলবো, আমরা বলবো যে জাতকের কিন্তু শুক্রের ক্ষেত্রে জন্ম হয়েছে, অর্থাৎ আমরা বলবো যে জাতকের, যেহেতু এই ঘরটার মালিক হচ্ছে শুক্র, তাহলে আমরা বলবো জাতকের ক্ষেত্রাধিপতি, ক্ষেত্রাধিপতি, ক্ষেত্রা, ক্ষেত্রাধিপতি শুক্র আমরা বলবো, আমরা বলবো জাতকের ক্ষেত্রাধিপতি শুক্র। নিশ্চয়ই ব্যাপারটা খুবই সহজ আপনাদের মাথায় ঢুকে গেছে। এবারে আমরা চলে আসবো দেবকালে, এই ঘোড়াকে। আমরা এই জাতকের লগ্ন 15 ডিগ্রি 20 মিনিটে আছে তুলা রাশির মধ্যে, তাহলে আমরা এবারে যেটাকে প্রচার করব সেটা হচ্ছে ঘোড়া। তাহলে ঘোড়ার ক্ষেত্রে আপনাদেরকে নোট করে রাখতে হবে যে বিষম রাশির ক্ষেত্রে, বিষম রাশির ক্ষেত্রে প্রথম 15 ডিগ্রি, এখানে আমি লিখে দিচ্ছি বিষম রাশি, বিষম রাশির ক্ষেত্রে, নিশ্চয় বুঝতে পারছেন বিষম রাশির ক্ষেত্রে 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি প্রথম, এখানে লিখে রাখুন প্রথম। আবার বলছি বিষম রাশির ক্ষেত্রে, এটাকে নোট করে রাখুন খাতা কলম দিয়ে খাতার মধ্যে, বিষম রাশির ক্ষেত্রে প্রথম 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি হচ্ছে রবির ঘোড়া, রবি। এবং নেক্সট 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রি, আমরা জেনেছিলাম আগে যে একটি ঘরের মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি হচ্ছে রবির ঘোড়া। এবং শেষ, শেষ 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হচ্ছে চন্দ্রের ঘোড়া, চন্দ্রের ঘোড়া, এটাকে কিন্তু আপনাদেরকে লিখে রাখতে হবে। আবার সমরাশির ক্ষেত্রে, এখানে আমি লিখে দিলাম সম, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ সম রাশির ক্ষেত্রে, সমরাশির ক্ষেত্রে শূন্য প্রথম আর কি, এটা শূন্য মানে হচ্ছে প্রথম, শূন্য মানে হচ্ছে, এটাকে কিন্তু আপনারা মাথায় রাখবেন, শূন্য যখনই আমি লিখবো সেটা কিন্তু প্রথম স্টার্ট হচ্ছে, অর্থাৎ প্রথম 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি থেকে সমরাশির ক্ষেত্রে, 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি হচ্ছে চন্দ্রের ঘোড়া, এবং 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হচ্ছে রবির ঘোড়া। নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কলমের মধ্যে কালিটার একটু পাওয়ারটা কম, তবু আমি বলছি আপনাদেরকে যে সমরাশির ক্ষেত্রে 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি প্রথম, প্রথম 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি হচ্ছে চন্দ্রের ঘোড়া, আর 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হচ্ছে রবির ঘোড়া। আর বিষম রাশির ক্ষেত্রে প্রথম 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি হচ্ছে রবির ঘোড়া, আর শেষের 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হচ্ছে চন্দ্রের ঘোড়া। এবারে আমরা বিষম রাশি আর সমরাশি নিশ্চয়ই আগে জেনে গেছিলাম, এটা বিষম, এটা সম, এটা বিষম, এটা সম, এটা বিষম, এটা সম, এটা বিষম, এটা সম, এটা বিষম, সম, বিষম, সম। তাহলে আমরা এটা কি পেলাম, আমরা পেলাম তুলা রাশি হচ্ছে একটি বিষম রাশি। তাহলে এখানে লগ্ন,
এখানে 15 ডিগ্রি পার করে গেছে, তাহলে 15 ডিগ্রি 20 মিনিটের মধ্যে আছে। তাহলে বিষম রাশির ক্ষেত্রে কি লেখা আছে, 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি রবির ঘোড়া, তারপর 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রি চন্দ্রের ঘোড়া। তাহলে আমরা এখানে দেখছি যে 15 ডিগ্রি পার করে গেছে, 15 ডিগ্রি পার করে যাওয়া মানে হচ্ছে তাহলে আমরা লিখতে পারি যে জাতকের হোড়া অধিপতি, বা আমরা লিখতে পারি, এটাকে কিন্তু আপনারা লিখে রাখবেন, আমরা লিখতে পারি যে জাতকের, এরকম ভাবে আমরা লিখবো যে জাতকের চন্দ্রের হোড়ায় জন্ম, চন্দ্রের হোড়ায় জন্ম। ওকে, আমরা লিখতে পারি জাতকের চন্দ্রের হোড়ায় জন্ম, কারণ হচ্ছে বিষম রাশি ছিল, বিষম রাশিতে 15 ডিগ্রি পার হয়ে গেলে 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে চন্দ্রের হোড়া। ঠিক আমি এরকম ভাবে লিখছি, সময়ের একটা বড় ব্যাপার আছে, এগুলো সামনাসামনি অনেকক্ষণ ধরে শেখানো যায় সুন্দরভাবে আপনাদের, আপনারা বুঝতে না পারলে পরে সেই বিষয়গুলিকে নিয়ে আরো বেশি করে আলোচনা করা যায়, কিন্তু এখানে একটু সময়ের ব্যাপার থাকে। তাহলে হোড়াটা আমরা শিখে গেলাম, এবারে হচ্ছে আমাদেরকে দেখকান দেখতে হবে। দেখকান, দেখকান আমরা কেমন করে বার করবো, সিধে সিধে ব্যাপারটাকে মাথায় বোঝার চেষ্টা করবেন, খুব সহজ, খুব একটা কঠিন ব্যাপার কিন্তু নয়। দেখকান হচ্ছে কি, দেখকান হচ্ছে আমি এখানে একটা ছক বানালাম অলরেডি, আমি এখানে একটা ছক বানিয়ে দিলাম অলরেডি, তাহলে এই ছকটাকে থেকেই আমরা বারবার পড়বো। আমি লিখেছিলাম লগ্ন 15 ডিগ্রি 20 মিনিট, আপনি দেখতে পাচ্ছেন 15 ডিগ্রি 20 মিনিট লগ্নটা লিখে রেখেছি। তাহলে দেখকান আমরা কেমন করে বার করবো, দেখকান হচ্ছে আমরা বার করবো, আমরা দেখকান কেমন করে বার করবো, আমরা জানি যে এটাকে 360 ডিগ্রি, আমরা জানি যে একটি মহারাশির অঙ্কন করেছি, অর্থাৎ একটি মহারাশি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা বলেছিলাম যে লগ্ন 15 ডিগ্রি 20 মিনিটে আছে, 15 ডিগ্রি 20 মিনিটে আছে। তাহলে আমরা দেখকান কেমন করে বার করবো, দেখকান বার করবো আমরা মহারাশিকে, অর্থাৎ 360 ডিগ্রিকে, 360 ডিগ্রিকে তিন ভাগে ভাগ করবো, তাহলে কত পাবো, 120 ডিগ্রি করে পাবো, 120 ডিগ্রি করে পাবো, এবং 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমরা 10 ডিগ্রি দেব, 10 ডিগ্রি। আবার বলছি 360 ডিগ্রিকে আমরা তিন দিয়ে ভাগ করবো, তিন দিয়ে ভাগ করলে পরে 120 ডিগ্রি পাবো, 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু 10 ডিগ্রি। তাহলে আমরা এরকম করে তিনটে দশ পাবো, অর্থাৎ 120 আর 120 তিনটে দশ, 10 10 30 ডিগ্রি, অর্থাৎ সম্পূর্ণ মহারাশিটাকে আমরা কিন্তু 30 ডিগ্রিতে নিয়ে চলে আসলাম, এবং তিনটে ভাগ করলাম সেই 30 ডিগ্রিকে, 10 ডিগ্রি 10 ডিগ্রি 10 ডিগ্রি। তাহলে এবারে কি হবে, এবারে হচ্ছে যে এই জাতকের দেখকান কি হবে, দেখকান অধিপতি কে হবে, তাহলে এই জাতকের দেখকান অধিপতি হবে, প্রথম আমাদেরকে এখানে ভাগ করতে হবে 1 2 3 4, অর্থাৎ 120 ডিগ্রি, এটা একটা হলো। আবার হচ্ছে এখান থেকে 1 2 3 4, এটা একটা হলো, আবার এখান থেকে 1 2 3 4, এটা একটা হলো। ঠিক আছে, ভালো করে বুঝবেন ব্যাপারটা। তাহলে আমরা 120 ডিগ্রি, অর্থাৎ 1 2 3 4, 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি, অর্থাৎ চারটে ঘর মিলিয়ে 120 ডিগ্রি। তাহলে এটার মান দিলাম কত, এই ঘরটার মান দিলাম হচ্ছে, অর্থাৎ এই চারটে ঘর মিলিয়ে মানটা দিলাম হচ্ছে 10 ডিগ্রি, আবার এই চারটে ঘর মিলিয়ে মানটা দিলাম 10 ডিগ্রি, আবার এই চারটে ঘর মিলিয়ে মান দিলাম 10 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি হয়ে গেল, অর্থাৎ 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু 10 ডিগ্রি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি লগ্ন 15 ডিগ্রি 20 মিনিটের মধ্যে রয়েছে, তার মানে 10 ডিগ্রি অতিক্রম করে গেছে। তাহলে আমরা 10 ডিগ্রি অতিক্রম করে যাওয়ার পরে যেই ঘরটি প্রথম পাবো, যেই ঘরটিকে প্রথম পাবো সেটি হচ্ছে সেই জাতকের দেখকান অধিপতি হবে। অর্থাৎ আমরা যদি এই ঘরটাকে পাই, তাহলে আমরা বলবো যে এই 10 ডিগ্রি যেহেতু অতিক্রম হয়ে গেছে, তাহলে অতিক্রম হয়ে যাওয়ার পরে এইখান থেকে শুরু হচ্ছে আরেকটি ঘর, তাহলে আরেকটি ঘরের যে প্রথম যেখান থেকে শুরু হবে সেই ঘরের অধিপতি হবেই দেখকান অধিপতি। এটা সমস্ত লগ্নের ক্ষেত্রে হতে পারে, শুধু হিসাবটাকে আপনারা যদি মাথায় রাখেন তাহলে কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমরা দেখকানটাকে কিছুটা বোঝার চেষ্টা করলাম, এবারে আমরা বোঝার চেষ্টা করবো নবাংশ কেমন করে তৈরি করতে হয়। খুব সহজ, সিধে সিধে কথা বলো, বেশি চাপ নেবেন না, খুব রিল্যাক্সে ব্যাপারটাকে মাথায় রাখার চেষ্টা করবেন, হালকা হালকা অঙ্ক একটুখানি বুঝে নিলে পরে কিন্তু ব্যাপারটা খুব কঠিন হবে না, আমার যতটুকু ধারণা খুব ইজিলি কিন্তু আপনারা বুঝতে পারবেন।
নবাংশ মানে হচ্ছে কি? এবারে আমরা বিচার করবো নবাংশ। নবাংশ, নবাংশ আমরা কি বিচার করবো? এখন বিচার করবো না, আমরা বার করবো যে নবাংশ কেমন করে তৈরি করতে হয়। মাফ করবেন, তাহলে নবাংশ কেমন করে তৈরি করবো? নবাংশ তৈরি করবো যে আমরা জানি যে একটি একটি রাশির মান, আপনারা হয়তো জেনে গেছেন যে একটি রাশির মান কত, 30 ডিগ্রি। নবাংশ মানে হচ্ছে কি? তাকে 9টি ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ 9টি অংশ। তাহলে 30 ডিগ্রিকে যদি আমরা 9টি ভাগে ভাগ করি তাহলে হয়ে যাবে কত করে? তাহলে হয়ে যাবে 3 ডিগ্রি 20 মিনিট। এতক্ষণের এই অঙ্কটা নিশ্চয়ই আপনাদের কাছে পরিষ্কার। আমি যেরকম করে বোঝাচ্ছি আপনারা যদি একটু জ্যোতিষের প্রতি আগ্রহ রাখেন আশা করছি বুঝে যাবেন। একটি রাশির মান হচ্ছে 30 ডিগ্রি, তাকে নবাংশ অর্থাৎ 9 দিয়ে ভাগ করতে হবে, এবং 9 দিয়ে ভাগ করলে পরে আমরা কি পাবো? আমরা পাবো 3 ডিগ্রি 20 মিনিট। কিন্তু এক একটি ভাগের মধ্যে পাবে এক একটি অংশ হয়ে গেল। তাহলে এইটা আপনার মাথায় ঢুকে গেল, তাহলে একটা 3 ডিগ্রি 20 মিনিট এটা কিন্তু মাথায় রাখবেন। এবারে হচ্ছে নবাংশের ক্ষেত্রে আপনাদেরকে একটি সূত্র মাথায় রাখতে হবে। সূত্রটা যদি আপনারা মাথায় রাখেন তাহলে নবাংশের ক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা আর হবে না। ও সূত্রটা হচ্ছে কি? আমরা জানি যে 3 ডিগ্রি 20 মিনিট, এইটা কিন্তু মাথায় রাখবে। নবাংশ মানে হচ্ছে যে 9 ভাগের 1 অংশ হচ্ছে কত? 3 ডিগ্রি 20 মিনিট। একটি রাশিকে 9টি ভাগে ভাগ করলাম, তার একটি অংশ বেরোলো 3 ডিগ্রি 20 মিনিট, এটাকে মাথায় রাখবেন। এবারে আমরা কি দেখবো? এবারে আমরা দেখবো যে নবাংশ কেমন করে তৈরি করতে হয়। নবাংশ তৈরি করার আগে একটা কিন্তু সূত্র আপনাদেরকে লিখে রাখতে হবে। সূত্রটা হচ্ছে কি? চর রাশির ক্ষেত্রে, আবার লিখি, চর চর রাশির ক্ষেত্রে, চর রাশির ক্ষেত্রে সেই স্থান থেকে নবাংশ গোনা চালু হবে। সেই স্থান থেকে, সেই স্থান থেকে নবাংশ গোনা চালু হবে। কি লিখলাম? চর রাশির ক্ষেত্রে সেই স্থান থেকে নবাংশ গোনা চালু হবে। এরপরে আবার আপনাদেরকে আর একটা জিনিস লিখে রাখতে হবে, স্থির রাশির ক্ষেত্রে, আবার লিখছি, স্থির স্থির রাশির ক্ষেত্রে, স্থির রাশির ক্ষেত্রে, স্থির রাশির ক্ষেত্রে সেই রাশির, সেই রাশির নবম 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 ঘর থেকে নবাংশ গোনা চালু হবে। নবম ঘর থেকে নবাংশ গোনা চালু হবে। প্রথমেটা লিখলাম, চর রাশির ক্ষেত্রে সেই স্থান থেকে অর্থাৎ সেই জায়গা থেকে নবাংশ কাউন্টিং করা চালু হবে। স্থির রাশির ক্ষেত্রে সেই রাশির নবম ভাব থেকে নবাংশ গোনা চালু হবে, নবাংশ কাউন্টিং করা চালু হবে। আর দ্বি স্বভাব রাশির ক্ষেত্রে, দ্বি আবার এখানে লিখে, দ্বি স্বভাব, দ্বি স্বভাবকে অনেকে অনেক সময় দাত্তক রাশি বলে থাকে, তা আমি এখানে দ্বি স্বভাব লিখলাম। দ্বি স্বভাব রাশির ক্ষেত্রে, দ্বি স্বভাব রাশির ক্ষেত্রে, ক্ষেত্রে দ্বি স্বভাব রাশির ক্ষেত্রে সেই রাশির পঞ্চম ঘর থেকে, সেই রাশির, সেই রাশির পঞ্চম পঞ্চম ঘর থেকে, পঞ্চম ঘর থেকে নবাংশ গোনা চালু হবে। তাহলে এটা আপনারা তো করে লিখে রেখেছেন, দ্বি স্বভাব রাশির ক্ষেত্রে সেই রাশির পঞ্চম ঘর থেকে নবাংশ গোনা চালু হবে, বা নবাংশ গোনা চালু হবে। তাহলে স্থির রাশির ক্ষেত্রে নবম রাশি থেকে, সেই রাশির নবম রাশি থেকে, আর দ্বি স্বভাব রাশির ক্ষেত্রে পঞ্চম রাশি থেকে, আর চর রাশির ক্ষেত্রে সেই রাশি থেকে। এবার আমরা অঙ্কটাকে দেখে নেব প্র্যাকটিক্যালে কীরকম আসলে। এটা আপনারা লিখে রেখেছেন নিশ্চয়ই, এই সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাকে লিখে রাখবেন, হলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবেন না। এবারে আমরা নবাংশ চার বার করবো, দেখুন কি সুন্দর হয়ে যাবে ব্যাপারটা। আমরা খুব বেশি যাচ্ছি না, কারণ অনুষ্ঠানটা অনেক বড় হয়ে যাবে,
এটা শেখাতে গেলে পরে অনেকগুলো নিজের আমার কাছে এসে শিখতে পারে, ব্যাপারটা অনেকটা ক্লিয়ার করে দেওয়া যায়। কিন্তু অনুষ্ঠান যেহেতু এতটা পরিষ্কার করা যায় না আমি জানি, তবু আপনারা যাদের যাদের অসুবিধা হবে আমাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি যতটা পারবো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমরা ধরে নিলাম যে এখানে চন্দ্র রয়েছে, চন্দ্র কত ডিগ্রিতে রয়েছে, চন্দ্র রয়েছে, আর মনে করলাম যে 10 ডিগ্রি মধ্যে চন্দ্র রয়েছে, 10 ডিগ্রিতে আছে চন্দ্র। আমরা মনে করলাম লগ্ন 15 ডিগ্রি 20 মিনিট, আমরা প্রথম থেকেই করে আসছি তুলারাশির মধ্যে জাতকের লগ্ন তুলা এবং 15 ডিগ্রি 20 মিনিটে আসে। আমরা এবারে দেখছি যেটা ধনুরাশির মধ্যে বৃহস্পতি অবস্থান করছে, বৃহস্পতি অবস্থান করছে 15 ডিগ্রি 30 মিনিট, 15 ডিগ্রি 30 মিনিটে মনে করলাম। এটাকে আমরা তিনটেকে দিয়ে বোঝাবার চেষ্টা করছি, বা আরো একটা করে দেখলাম, আমরা মনে করলাম যে এখানে শনি বসে রয়েছে, শনি বসে রয়েছে 18 ডিগ্রি 18 ডিগ্রি 10 মিনিট। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি এখানে 4টি গ্রহ লিখেছি, এরকম করে সবকটা গ্রহের ক্ষেত্রে হবে। আমরা লিখেছি চন্দ্র কর্কট রাশির মধ্যে বসে রয়েছে 10 ডিগ্রিতে, আমরা লিখেছি লগ্ন তুলারাশির মধ্যে বসে রয়েছে 15 ডিগ্রি 10 মিনিটে, 15 ডিগ্রি 20 মিনিটে, শনি বৃশ্চিক রাশির মধ্যে বসে রয়েছে 8 ডিগ্রি 10 মিনিটে, এবং বৃহস্পতি ধনুরাশির মধ্যে বসে রয়েছে 15 ডিগ্রি 30 মিনিটে। এবার আমরা এটাকে নবাংশতে কিরাম করে কনভার্ট করব। আমরা কি বলেছিলাম, চর রাশির ক্ষেত্রে সেই স্থান থেকে, অর্থাৎ আমরা এখানে হয়তো দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি নবাংশ কুণ্ডলী তৈরি করছি, এটা হচ্ছে নবাংশ। আমরা এখানে কি বলেছিলাম যে চর স্থির দিশাভাব চর, তাহলে এটা চর রাশি, তাহলে চর রাশির ক্ষেত্রে আমরা বলেছিলাম চর রাশির যেই স্থানে, চর রাশির সেই স্থান থেকে নবাংশ কাউন্টিং করা চালু হবে। তাহলে আমরা এখানে মান পেয়েছিলাম কত, 3 ডিগ্রি 20 মিনিট, এখানে চন্দ্র কততে আছে, 10 ডিগ্রিতে, তাহলে এখান থেকে আমরা এই 3 ডিগ্রি 20 মিনিট করে এগিয়ে যাব। তাহলে 3 ডিগ্রি 20 3 ডিগ্রি 20, 6 ডিগ্রি 40 6 ডিগ্রি 40, আর 3 ডিগ্রি 20 10 ডিগ্রি, তাহলে এখানে 10 ডিগ্রি কমপ্লিট হলো। 10 ডিগ্রির কিন্তু বেশি নেই, যদি একটুও বেশি থাকতো তাহলে এখানে চলে আসতো, যেহেতু সম্পূর্ণ 10 ডিগ্রি দেওয়া আছে তাহলে কিন্তু 10 ডিগ্রি অবধি এইখানে আসছে। তাহলে আমরা নবাংশতে লিখতে পারি যে জাতকের কন্যা রাশি, ভালো করে বুঝবেন ব্যাপারটা কিন্তু খুব সহজ। আবার দেখো লগ্ন এখানে 15 ডিগ্রি 20 মিনিটে বসে আছে, তাহলে 15 ডিগ্রি 20 মিনিটে বসে থাকা মানে এটি তুলারাশি, তুলারাশি একটি চর রাশি, তাহলে চর রাশির ক্ষেত্রে আমরা কি বলেছিলাম সেই স্থান থেকে কাউন্টিং করতে হবে। তাহলে এখান থেকে 3 ডিগ্রি 20 6 ডিগ্রি 40 10 ডিগ্রি 13 ডিগ্রি 20, এবং 13 ডিগ্রি 20 সঙ্গে সঙ্গে আরও যদি 3 ডিগ্রি 20 যোগ করি তাহলে 13 ডিগ্রি 20, আর 16 ডিগ্রি 40 হয়ে যাচ্ছে। তাহলে 13 ডিগ্রি 20 থেকে 16 ডিগ্রি 40 কিন্তু এর মধ্যে আসছে এই মানটা 15 ডিগ্রি 20 মিনিট। তাহলে আমরা অবশ্যই নবাংশতে লিখে দিতে পারি যে জাতকের লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন। ঠিক শনি এখানে স্থির রাশির ক্ষেত্রে বসে রয়েছে, তাহলে শনি 18 ডিগ্রিতে বসে রয়েছে, 18 ডিগ্রি 10 মিনিটে। তাহলে আমরা স্থির রাশির ক্ষেত্রে কি সূত্র দিয়েছিলাম, স্থির রাশির ক্ষেত্রে আমরা বলেছিলাম যে স্থির রাশির ক্ষেত্রে তার পঞ্চম ঘর থেকে নবাংশ কাউন্টিং হবে। তাহলে 1 2 3 4 5, অর্থাৎ এইখান থেকে আমরা কাউন্টিং চালু করব। তাহলে 3 ডিগ্রি 20 3 ডিগ্রি 20 6 ডিগ্রি 40 10 ডিগ্রি 13 ডিগ্রি 20 16 ডিগ্রি 40, এবং 16 ডিগ্রি 40-এর সঙ্গে যদি 3 ডিগ্রি 20 যোগ করি তাহলে 20 ডিগ্রি হয়। তাহলে এইখানটায় অর্থাৎ 16 ডিগ্রি 40 থেকে 20 ডিগ্রি অবধি এই ঘরটা, তাহলে তার মধ্যে এই মানটা পড়ছে 18 ডিগ্রি 10। তাহলে আমরা বলতে পারি নবাংশতে শনি চলে এসছে সিংহ রাশির মধ্যে। আবার বৃহস্পতি এখানে দিশাভাবের রাশি, দিশাভাবের রাশির ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, দিশাভাবের রাশির ক্ষেত্রে আমরা বলেছিলাম যে সেই রাশির, কিন্তু দিশাভাব রাশির ক্ষেত্রে আমরা বলেছিলাম যে সেই রাশির, মাফ করবেন এখানে একটু ভুল হচ্ছে আমার, একটুখানি মাফ একটু ঠিক করে নিন ব্যাপার, আমি ভুল বলছি। আমরা স্থির রাশির ক্ষেত্রে বলেছিলাম যে সেই রাশির নবম রাশি থেকে, আবার বলছি স্থির রাশির ক্ষেত্রে সেই রাশির নবম রাশি থেকে নবাংশ কাউন্টিং হবে, অর্থাৎ এখানে শনি হবে না, একটু আমার ভুল হয়ে গেছে মাফ করবেন। তাহলে সেই রাশির নবম রাশি, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে নবম রাশি, এখান থেকে নবাংশ কাউন্টিং হবে। তাহলে 3 ডিগ্রি 20 6 ডিগ্রি 40 10 ডিগ্রি 13 ডিগ্রি 20 16 ডিগ্রি 40, এবং 16 ডিগ্রি 40 থেকে 20 ডিগ্রি অবধি এই জায়গাটায় আসছে এই মানটা। তাহলে আমরা নবাংশতে বলেই দিতে পারি যে শনি কিন্তু ধনুরাশির মধ্যে অবস্থান করছে, তাহলে
নবমশতে আমরা শনি ধনুরাশিতে পেয়ে গেলাম। দ্বিষভাব রাশির ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? দ্বিষভাব রাশির ক্ষেত্রে আমরা বলেছিলাম যে সেই রাশির পঞ্চম রাশি থেকে নবাংশ চালু হবে। তাহলে বৃহস্পতি দ্বিষভাব রাশির মধ্যে বসে রয়েছে, তাহলে এক দুই তিন চার পাঁচ এখান থেকে কাউন্টিং চালু হবে। কতটা? 15°30' বৃহস্পতি আছে, তাহলে 3°20', 6°40', 10°, 13°20় এবং 16°40'। তাহলে 13°20 থেকে 16°40'-এর মধ্যে এই মানটা পাচ্ছি 15°30়। তাহলে হচ্ছে আমরা লিখতেই পারি যে সিংহ রাশির মধ্যে বৃহস্পতি নবাংশতে চলে এসছে। যদি আপনারা ধীরে ধীরে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করেন, ব্যাপারটা কিন্তু অতটা জটিল না, খুব একটা শক্ত ব্যাপার তা কিন্তু নয়। এটাকে আমরা লিখলাম। এরপরে আমরা যেটাকে করব, দ্বাদশাংশ এবং ত্রিশাংশ, এই দুটো আমাদের বাকি রয়ে গেল। এই দুটো কিন্তু আমরা পরবর্তী ক্লাসে গিয়ে আবার শিখব। তো ততক্ষণের জন্য আপনাদেরকে জানাই আমার প্রণাম এবং নমস্কার।